স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো তাল মাখনার উপকারিতা নিয়ে বন্ধুরা আজকে আমরা মিলনের এবং শরীরের জন্য কতটা উপকার এই আপনারা আপনারা যদি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে বিভিন্ন ধরনের রোগ এবং মিলনের অক্ষমতা থেকে মুক্তি পাবেনই পাবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এই তাল মাখনা সঠিক নিয়মে খাবেন বন্ধুরা এই তাল মাখনা আপনারা যদি নিয়ম মেনে খেতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরে অন্যরকম একটি শক্তি চলে আসবে তাল মাখনা খাওয়ার কারণে আপনার প্রস্রাবের জ্বালা বন্ধ হবে অনেকের আছে প্রস্রাবের জ্বালা পোড়া করে যার কারণে তাদের প্রস্রাব করতে অনেক কষ্ট হয় আপনি যদি সঠিক নিয়মে এই তাল মাখনা খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা তাল মাখনা খাওয়ার নিয়মটি আমি আপনাদেরকে পরে জানাব তার আগে এর উপকারগুলো আমরা জেনে নেই প্রথমে আমরা জানব তাল মাখনার উপকার মিলনের সময়ের জন্য কতটুকু অনেকেই আছে মিলন করতে পারে না ঠিকমতো মিলন করতে গেলে অল্প সময়ের ভিতরেই বীর্য বের হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন তালমাখনা খাওয়ার জন্য এই তালমাখনা প্রতিদিন খেলে আপনারা দেখবেন মিলনের অক্ষমতা দূর হয়ে গেছে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট ধরে মিলন করতে পারবেন তালমাখনা বীর্য গাঢ় করে বন্ধুরা অনেকের দেখা যায় বীর্য পানির মতো আপনি চাইলে আপনার বীর্য গাঢ় করতে পারেন কারণ আপনার বীর্য যদি গাঢ় হয় তাহলে আপনার স্ত্রী খুব সহজেই গর্ব ধারণ করতে পারবে অনেক সময় বীর্য গাঢ় না হলে স্ত্রীর বাচ্চা হয় না তাই আপনারা খুব সহজেই বীর্য গাঢ় করতে পারেন কারণ এই বীর্য গাঢ় হলে আপনার বাচ্চাও দেখবেন পুষ্টিকর হবে অনেকেই আসে মিলনের ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের ট্যাবলেট খায় কিন্তু এই কাজ ভুলেও করবেন না আপনি যদি ভুল কোনো টেবলেট খান তাহলে কিন্তু আপনি আরও সমস্যায় পড়তে পারেন কারণ ভুল ট্যাবলেট খাওয়ার কারণে কিছুদিন আপনি দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবেন তারপর আস্তে আস্তে দেখবেন শরীর দুর্বল লাগবে আর এই শরীর দুর্বলতার কারণে আর মিলন করতে পারবেন না সহবাসের প্রতি এমন অক্ষমতা হবে সেই অক্ষমতা আর দূর হবে না বন্ধুরা তাল মাখনা শরীরের দুর্বলতা কমায় বন্ধুরা শরীরে দুর্বলতার কারণে কাজ করতে পারেন না আবার অনেকে এই শরীর দুর্বলতার কারণে সারাদিন ঘরেই বসে থাকেন আপনি এই তাল মাখনা খেলে আপনার শরীরে দুর্বলতা দেখবেন কিছুটা কমে এসেছে কিন্তু আপনারা তালমাখনার সাথে গরুর দুধও খাবেন তাহলে শরীরের দুর্বলতা তাড়াতাড়ি কমে যাবে এক্ষেত্রে গরুর দুধটা রাতে খাবেন এবং তালমাখনা আপনারা সকালে খেয়ে নেবেন এই তালমাখনার বর্তমান দাম রয়েছে পাঁচশো থেকে ছশো টাকা কেজি কিন্তু আপনারা এক কেজি একসাথে কিনবেন না আপনারা আড়াইশো গ্রাম তালমাখনা কিনে খেতে থাকবেন আর যদি দোকান সামনে হয় তাহলে আপনারা বিশ টাকা করে কিনে খেতে পারেন একসাথে অনেকগুলো তালমাখনা না কিনাটাই ভালো বন্ধুরা কিডনির জন্য তালমাখনার উপকারিতা হল বাহিরের বিভিন্ন খাবার খাওয়ার কারণে আপনার কিডনিতে সমস্যা দেখা দিতে পারে যেমন ধরেন বাহিরের পোড়া তেল খেলে আপনার কিডনির সমস্যা দেখা দিতে পারে আবার অতিরিক্ত তেল জাতীয় খাবার খেলে আপনার কিডনিতে সমস্যা দেখা দিতে পারে তাই আপনার কিডনি ভালো রাখার জন্য খেতে পারেন এই তালমাখনা। এই তালমাখনা খাওয়ার কারণে আপনার কিডনি অনেকটাই ভালো থাকবে এবং আপনারা যেই খাবারই খাবেন না কেন সেই খাবার দেখবেন তাড়াতাড়ি হজম হয়ে যাবে তাই আপনারা আপনাদের কিডনি ভালো রাখতে চাইলে এই তালমাখনা সঠিক নিয়মে খেতে পারেন গ্যাস্ট্রিকের জন্য তালমাখনার উপকারিতা বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে এই গ্যাস্ট্রিকের থেকে আপনারা দেখবেন বুকের ভিতর জ্বালা পোড়া করবে আবার দেখবেন আপনার পেট ফুলে থাকবে এই পেট ফুলে থাকার কারণে ঠিকমতো খেতে পারেন না আরও অনেক রকমের সমস্যায় পড়তে হবে আপনাদের এই গ্যাস্ট্রিকের জন্য অনেকেই আসে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নেয় যার দ্বারা কিছু সময় গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পায় এবং গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে খেতে এক সময় আর ওই ঔষধ কাজ করে না তাই আপনারা যদি সব সময়ের জন্য গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে তাল খেতে পারেন আপনি যদি তাল খান তাহলে সব সময়ের জন্য গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাই আপনারা কোনো ঔষধ আর ট্যাবলেট না খেয়ে তালমাখনা খেয়ে নেবেন আপনার যদি এই তালমাখনা খেতে ভালো না লাগে তাহলে আপনারা তালমাখনার পাউডার খেতে পারেন এই তালমাখনার পাউডার আপনারা চাইলে ডাক্তারের দোকান থেকে নিতে পারেন বর্তমানে এই তালমাখনার পাউডার বিভিন্ন ডাক্তারের দোকানেও পাওয়া যায় তাই আপনারা সেখান থেকে নিতে পারেন এই তালমাখনার পাউডার আর আপনি যদি তালমাখনার পাউডার না পান তাহলে আপনাকে তালমাখনাই খেতে হবে তালমাখনা আর তালমাখনার পাউডারের উপকার কিন্তু একই অনেকের এই তালমাখনা খেতে ভালো লাগে না যার কারণে তারা তালমাখনার পাউডার খেতে পারেন বন্ধুরা হরমোনের সমস্যা থেকে মুক্তি দিবে তাল মাখনা অনেকেরই হরমোনের সমস্যা থেকে থাকে মেয়েরা যদি এই তালমাখনা খায় তাহলে তাদের শরীরের দুর্বলতা কমবে এবং তাদের শরীরের হরমোন বৃদ্ধি করবে অনেক মেয়ের দেখবেন হরমোনের সমস্যা রয়েছে আর এই হরমোনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাদের স্ত্রীকে এই তাল মাখনা খাওয়াতে হবে আপনার স্ত্রীর যদি হরমোনের সমস্যা থেকে থাকে তাহলে দেখবেন তার সহবাসের ইচ্ছা কমে যাবে এবং সহবাসের পর আপনার স্ত্রীর শরীর অনেক দুর্বল হয়ে যাবে তাই আপনার স্ত্রীর হরমোন বৃদ্ধি করার জন্য খাওয়াতে পারেন এই তাল মাখনা এই হরমোনের সমস্যা শুধু মেয়েরাই পড়ে না বরং ছেলেদেরও এই হরমোনের সমস্যায় পড়তে হয় ছেলেরা এই হরমোনের সমস্যার জন্য খেতে পারেন তাল এক গবেষণায় বলা হয়েছে এই তাল মাখনা মানবদেহের শরীর চলমান রাখতে সাহায্য করে আপনারা চাইলে এই তাল প্রতিদিন খেতে পারেন এর উপকার আমরা সবাই জানলাম এটা কতটা উপকার মানবদেহের জন্য তাই বন্ধুরা আপনারা সবাই চেষ্টা করবেন এই তাল খাওয়ার জন্য বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম তালমাখনার উপকারিতা সম্পর্কে এখন আমরা জানবো তালমাখনা কিভাবে খাবেন এর সঠিক নিয়মটা এই তালমাখনা খাওয়া সঠিক নিয়ম আমরা অনেকেই জানি না কিন্তু আপনাকে অবশ্যই এই তালমাখনা সঠিক নিয়মে খেতে হবে কারণ সঠিক নিয়মে এই তালমাখনা খেলেই আপনি উপকারগুলো পাবেন এই তালমাখনা আপনারা প্রতিদিন সকালে খাওয়ার চেষ্টা করবেন আপনারা এই তাল মাখনা পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন আপনারা যখন পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবেন তখন দেখবেন তাল কিছুটা বড় হবে আর কিছু ফুলে উঠবে তখন ভিজিয়ে রাখা পানিসহ তাল খেয়ে নেবেন আপনারা যদি খালি পেটে এই তাল না খান তাহলে কিন্তু বেশি উপকার পাবেন না তাই আপনারা অবশ্যই এই তাল খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন যেটা আপনাদের শরীরের সব ধরনের উপকার করবে বন্ধুরা সবশেষে আপনাদের কিছু কথা বলে দেই এই তাল মাখনার দানা সবাই খেতে পারবে আপনি আপনার ছোট বাচ্চাকে যদি খাওয়াতে পারেন এই তাল মাখনা তাহলে আপনার ছেলের হরমোনের সমস্যা দেখা দিবে না এবং তার জ্ঞান বৃদ্ধি দেখবেন অনেক অনেকটাই ভালো হবে বাচ্চাদের জন্য এই তাল মাখনা অনেকটা উপকারী তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরও এটা খাওয়ানোর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ